বাংলাদেশে যদি আওয়ামী লীগের আমলে বলিষ্ঠ কণ্ঠস্বরে তাদের বিরুদ্ধে কথা বলে থাকে ইলিয়াস রহমান জেহাদি, শাশুড়ি কেন আমার মাও যদি ইসলামের বিরুদ্ধে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে নাক ফাটা খেলাবে বসাইয়া, রাজিয়া শুনে নাই আমি জানি কুমিল্লার মানুষগুলা খুব সিরিয়াস, এরা রাইগে রেখেছি শেখ হাসিনার পরে আমি জানি, কেন ওই বিডি কইছিল কু বলতে কোনো শব্দ রাখবো না, উনি যে 45 মিনিট সময় পাবে উনি জানতো না, এখানে আওয়ামী লীগের লোক আছে না অবশ্যই আছে, তারা কি বাড়ি ছেড়ে পালাইছে, মনে রাখবেন দলের যারা মানুষের পরে জুলুম করবে তারাই পালাবে, আপনার যেটা মনে চায় সেটা দল করতে পারেন, আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, দল যেটা মনে চায় করতে পারেন, কিন্তু কারো পরে জুলুম করবেন না, জুলুম করলে আপনি একদিন জুলুমের শিকার হবে, এই যে আওয়ামী লীগের এক চান্দু বাইতে নাই তালা মেরাতে বউলে গেছে গারাগ গেরাবে, এত সুন্দর বাড়ি করছে, আরে আল্লাহর ওলিরা বাড়ি করছে না কি সুন্দর, أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث وقل له تبارك وتعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نماز بولے کیا خوشی ہوئی ارے اللہ نماز تے نہیں نام ہے شیخ حسین نام کوئی تو کوئی نہیں ہونا নাম বলবেন তো সেরকম বীরের মতো আল্লাহ নাম আওয়াজ দিবেন, বলেন নামাজ পড়লে কে খুশি হয়, রোজা রাখলে কে খুশি হয়, হজ করলে কে খুশি হয়, বিড়ি খাইলে কে খুশি হয়, এই দেখো আল্লাহ, এই যে আল্লাহর বিলে বহেন এদিকে হুনেন এদিকে ফাঁসা খাল দিতেছে বয়ে বিমগাটাই ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো কি সুন্দর আপনাকে চেহারা গেল জান্নাতি চেহারা আল্লাহু আকবার আল্লাহু আকবার গরিব মানুষ ধনীকে 500 বছর আগে জান্নাতে যাবে কেন জানেন এই চেহারার খাতিরে কারণ এই চেহারা গুলোর মধ্যে এই যে আমাকে আলেমদের চেহারায় ফোকাস করছে আলেমদের সাথে চলতে চলতে
আপনার চেহারাটা আলেমের মতো হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না দেখবেন গাঁজা খোর যখন গাঁজা খোরের লগে চলে আর চেহারা ওইরকম গাঁজা খোরের মতো হয় বিড়ি খোরের লগে যখন চলে একটা না একটা সময় একটা আম ঠিকই দেয় টেস্ট করার লাগে ওলো দেয় মদ খোরের লগে চলতে চলতে দেখা দিদি টেস্ট করে দেয় আঙ্গুল দিয়ে ভরা এলো দেখা তিতে না মিডে না কি ঠিক না ঠিক ঠিক আলেম ওলামার সাথে চলতে চলতে আলেমের মতো হয়ে যায় জুব্বা পড়লে মনে হবে একজন আলেম মানুষ যেরকম সরমনের শাইখের আল্লাহর কুতুবের মুরিদ যারা হয় তার সাথে যখন এরকম মুরব্বীরা চলে আল্লাহর কুতুবের সাথে মনে হয় এই নিয়ে বিশ্বাস কত কম না আল্লাহ যারা আসতে কত কয় হাগো বাড়ি ঘর তুমি চিনো আরে আসতে যাইতে দিবা না আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে কই নেই হ্যাঁ কথা ঠিক না বেটি এক সাসা সুপ করে বই রয়েছে আর বউ আবার কয়ে দিছে কথা কথা জোরে বুঝি কও পাগলা হুজুর আইতেছে চিল্লে নি ফিল্লে দিল্লি গেলে তুমি মরে চিতে করে যাও খেতা গরম করবো কেটা শীতকাল সামনে চাষের লেগে জোরে কথাই কেন এই যে দুলা ভাই বলা ববি না ভিতরে আবি না এ বুটটা এও দিকে যাস না বুটটা টেপা মাছ দৌড় দিল কেমনে তাই দেখো মারহাবা বলেন আল্লাহ আকবর জোরে বলেন এবার কোন সর্বময় ক্ষমতার মালিক কে এখানে আসার তৌফিক কে দিছেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম যারা আস্তে কথা কবেন বউ বই মরবেন হক কথা কবেন খান খান না করি না আমি খান হিসেব আপনার টাপড়ে দেবেন তাতে আমার কি সুদ খাওয়া হালাল না হারাম লুঙ্গির মধ্যে আর দেব রয়েছে বেড়াই সুদ খাওয়া হালাল না হারাম জোরে আরো জোরে এক মিনিট ১৩ সেকেন্ড টাইম দিলাম যাগো বয়স ৪০ উপরে হেরা চেয়ারে বইব আর যাকো মাজা এবার তার একজন চেয়ারে বইতে পারবো চেয়ার গুলা হারানো এটা মমতাজের প্যান্ডেল না নিচে বহেন নূর হবে নূর কান্না তাড়াতাড়ি আসবে নিচে বলে এই মাটির নিচে আপনারও যাইতে হবে আমারও যাইতে হবে তাড়াতাড়ি চেয়ার গুলা সরান এ চেয়ার সরা ইনশাল্লাহ বলেন আল্লাহ আকবার জোরে বলেন তো এবার কর যতদিন বাঁচবো কার হুকুমে চলবো আল্লাহ আছে না বাবা আজান আমার মওলা এমন একজন কুদরতি মওলা রে আমার আল্লাহরে ডাক দিলি লাভ এই জন্য উনি কি সুন্দর বলে ফাযকুরুনি আযকুরুকুম মাশকুরুলি ওয়ালা তাকফুরুন আমারে ডাকবি আমি তোর ডাকব তুই আমার ডাকবি আল্লাহ কইয়া আমি তোর আব্দি কইয়া ডাক দিয়ে বুকের মধ্যে নিয়ে গুনাগুলো মাফ করে দিয়ে তোরে পরিষ্কার করে দেশে ফিরিয়ে দেব তাহলে বলেন সুদ খাবো না বলেন সুদ খাবো না হারাম খাবো না হালাল খাবো অল্প খাবো হালাল খাবো অল্প খাবো ইনশা আল্লাহ আল্লাহ হালাল খাবো অল্প খাবো হারাম বেশি খাবো না এই মাহফিল পেয়ে আপনি খুশি না বেজার বলেন তো আলহামদুলিল্লাহ এ মাইকেলা টন বেজ বাড়া মাস্টার বাড়া হালকা ইকো অফ থাকবে ইকো চলবে না আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিলে দেন আল্লাহ আপনার ক্ষমা করে দিলে কেউ জিগাইব না মাফ করছেন কে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন হাসবেন না খবরদার সব কথা হাসবেন না যখন আপনি বলবেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন খুব নরম ভাবে বলবেন দেখবেন মাফ করে দিয়েছেন আমার আল্লাহ হাসি পছন্দ করে না কোরআনে ডাইরেক্ট বলছে পাল্লিয়া ঠাকুর কালিলা ওয়াল্লিয়ুকু কাসীরা বান্দা আমি কোনোদিনই হাসি পছন্দ করি না কান্নাটা বেশি পছন্দ করি তুই যখন কানবি তোর মার কাছে তুই কানলে যে তোর মা পাগল হয়ে যেত আমি তোর মার চাইতে বেশি দরদি তোর বাবার চাইতে দরদি তুই আমারে ডাক দিবি কান্দে দিবি তোর জীবনের কোনো গুণ আমি রাখবো না অতএব যদি এইভাবে আল্লাহরে বুঝে কইতে পারেন তুমি মাওলা
মাফ করে দাও মোদেরকে তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে বাবা এইভাবে আল্লাহরে মাঝে মাঝে বুঝে কইবেন আল্লাহ তুমি মাফ না করলে কই যাবে তুমি দেও না মাফ করে বইলে যদি ঠিকমতো সাকসেস হইতে পারে আপনার মৃত্যুটা ইমানের হালাতে হয়ে যাবে আপনি কবরে যাওয়ার সাথে সাথে দেখবেন সবাইরে আপনি চিনেন সবাইরে আপনি চিনে ফেলবেন এখন যদি কোন কবরওয়ালারা কেমন তা তো জানি না আপনার জানতে হবে না আপনি যদি মহল্লারে খুশি করতে পারেন না কবরে যখন যাবেন দেখবেন সবাই আমার আত্মীয় স্বজন ডাইনে আমার মা বামে আমার বাবা আমার পার কাছে আমার ছোট ভাই বড় ভাই আমার তাওয়াই সাহেব আমার শ্বশুর সবাই আমার আপনজন হালাকি একজন আপনার আপনজন না সবাইকে আমার আল্লাহ আপনার ফেরেশতাদেরকে আপনার আপনজনের চেহারা দিয়ে আপনার পাশে বসা করে রাখবে যেন আপনি ভয় না পান আরো জোরে আরো জোরে আর যদি বাবা মৌলারে বেজার করে যান গো সাপে কাটবে গুরুজ মারবে জানো না কে তোমার দেখে রাখবে বুইল এমন ভাবে মারতে থাকবে কবরে আল্লাহ কইছে একটা ডাক দাও তো ডাক দাও ডাক দাও এমন ভাবে মারতে থাকবে কবরে কে তোমারে দেখে রাখবে ওইখানে মাও নাই রে বাবা নাই রে কবরে প্রাণের বিবি পড়ে আছে জমিনে একা একা কেমনে থাকব বাগানে আল্লাহ দেখো তোমার পাগল গুলো ওদের শুরুতেই কান্দে কেমনে থাকব অন্ধকার কবরে তুমি মানা সাথে থাকবা মোদেরি বুঝলেন আল্লাহ কে হুজুর একটা ডাক দেন তো হাত দুটো উপরের দিক দিয়ে আল্লাহকে দেন জোরে একটা ডাক দেন দেন জোরে একটা ডাক দেন বাবা ডাক দেন এ পুলিশের বাবা ডাক দেন এ যুবক ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে কত তোর মতো যুবক বিদেশ থেকে লাশ আসে তোর লাশ কত ভাবে প্যাকেটে বিমানে আসে দেশের মুখটা দেখে চলে গেছি রে বিদেশে আর দেশের মুখ দেখতে মানুষ ভাই কেমনে থাকবি কবরে ভাই 60 বছর 70 বছর পরে তো অন্ধকার ওই বাগানে থাকতেই সারা দিনের ভিতরে বন্ধু বান্ধব ওই কবরে দেখতে যায় না যুবক ভাই আমি তোর পাও দূরে ধরছি আজকে জীবনটারে পরিবর্তন করে ফেলা আজকে যদি তোর জীবনটা পরিবর্তন হয় আল্লাহর জাতের কসম করে বলছি তুই যেই বয়সী মারা যাস কবরটা ঝকঝকা ফকফক হয়ে যাবে আল্লাহ আকবার জোরে কত জোরে কত জোরে 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 হে বাবা যাগো জন্য জান্নাত ওয়াজিব ছিল জান্নাত ওয়াজিব নবী 10 জন সাহাবীরে বিলি হিসাবে জান্নাতে ঘোষণা দিয়ে গেছে আল জান্নাতু আবু বকর আল জান্নাতু আমর আল জান্নাতু উসমান আল জান্নাতু আলী কারামাল্লাহু ওয়াজহু আব্দুর রহমান আউফ আবি আকাস আব্দুল্লাহ ইবনে জুবায়ের এরকম 10 জন সাহাবীর নাম ধরে ধরে নবী জান্নাতে ঘোষণা দিয়ে গেছে এই উমর যখন কবরের পাশ দিয়ে হাঁটতো
ওমর কাঁদতে কাঁদতে রুমাল ভিজে গেলে তো আর বলতো কবর বলা রে তোমরা আরামে ঘুমাই আছো না বেরামে আছো জানি না আমি ওমর আইতাছি জানি না আমার সাথে কেমন ব্যবহার হইব ওসমান গনি চিল্লাইতে চিল্লাইতে এই বুকটা ব্যথা হয়ে যাইতো আর বলতো কবর রে তোমাকে জানালা নাই দরজা নাই এই গরমের মধ্যে কেমনে থাওয়ের মধ্যে আমি কেমনে থাকবো ওদের মধ্যে তোমরা একটু বলতে পারো তোমাকে কেমন ব্যবহার করতেছে কবরের আশেপাশের মানুষগুলা ফেরেশতাগুলা তোমাদের সাথে কেমন ব্যবহার করতেছে এই কথা মনে করে এইভাবে কানের মধ্যে আঙ্গুল দিয়ে এত জোরে জোরে চিল্লাইতেন হযরত ওসমান গনি আশেপাশের মানুষগুলা পাগল হয়ে যাইত যে যারে তিন নাম্বার জান্নাতি ঘোষণা দিছে এই মানুষটা এইভাবে চিল্লাইকে উসমান গনি বলতেন বিশ্ব নবী বলছেন কবরু রাউরাতু মিন রিয়াজিল জান্নাহ আল্লাহু আকবার জোরে বলেন আল কবরাতু হুফরাতু মিন হুফারি নার কারো জন্য কবরটা জান্নাতের টুকরা কারো জন্য জাহান্নামের গর্ত হে বাবা বাবা একটা ফোঁটা পানি এখন বরাদ্দ করে তো দেখেন তো ওই কবরের মায়েরে শোয়াইছেন টান টান করে বাবারে শোয়াইছেন আপনার নিজের হাতে কলিজের টুকরা ছোট ভাইটারে বাগানে শোয়া রাখছেন নিজের শ্বশুরে শোয়াইছেন নিজের দোস্তরে জানা যায় নিয়ে শোয়াইছেন আপনি তো দেখছেন কেমনে শোয়ায় ওইভাবে কিন্তু আপনারা আমারও শোয়াইবো বাবা এবার দেখুন দেখ ফোঁটা পানি আসে কিনা তারা কোনো মাহফিলে বইয়া কান ছিল কিনা জানি না যদি কোনো বান্দা মাহফিলে বইয়া কান দেয় আমার আল্লাহ মাহফিল সারার আগে ইয়াউমা ইদিন তুহাদ্দিথু আখবারহা কবর থেকে আওয়াজ শোনা যাবে তোরে আল্লাহ মাফ করে দিছে ও আলবিসুহু মিনাল জান্নাহ ও আবশিরুহু মিনাল জান্নাহ ফাবতাহনা আবওয়াবাস সামা হাত দুটা উপরের দিকে দিয়া আল্লাহকে জোরে একটা ডাক দে যুবক ডাক দে এবার যান ডাক দাও ডাক দে ডাক দে ডাক দে আজকা নভেম্বরের 7 তারিখ নভেম্বরের 7 তারিখ এ কুমিল্লার ভাইরা এ হোমনার ভাইরা এ কুমিল্লার ত্রিদেশ থানার ভাইরা এ কুমিল্লার ত্রিদেশ থানার ভাইরা আল্লাহকে নভেম্বরের 7 তারিখ দুটো হাত বারে জোরে একটা গলা ফাটায় ডাক দে কেমনে থাকবা ওই কবরে একা পড়িয়া বন্ধু বান্দব কাউকে সেথায় পাবো না আল্লাহ সাপে কাটবে গুর্জ মারবে ওই অন্ধকার ঘরে কে আমাকে দেখে রাখবে ওইখান আমি জানি নাই মাহফিলে কার জানো জন্ম দক্ষিণী মা নাই কার জানো বাবা নাই আমার মতো কে যেন মা হারায় ফেলছে এই শীতের মরশুমটা আসলে মার কথাটা বেশি মনে পড়ে যায় ও মা মা তুমি নিজে একটা ভালো চাদর গায়ে দাও নাই মা আমার সোয়েটার কিনে দিছিলাম জাম্পার কিনে দিছিলাম মা হালাকে তুমি আমারে বড় করে অন্ধকার করে কেমনে ঘুমাই রয়েছো জানি না আল্লাহ ওয়া শুরু করার আগে যারা কান দেয় এদের বাবা মাকে তুমি মাফ করে দাও কবরটা জান্নাতের বাগান বানায় দাও এ দাদা ভাইরা বয়ে পড় ব এ ওই কাদার মধ্যে ব তোর মতো কত যুবক এই ছাত্র আন্দোলনে মারা গেছে পঙ্গুয়ে হসপিটালে পড়ে রয়েছে তুই যে এখনো সুস্থ আছো মৌলার শুকরানা হিসেবে বয়ে পড় যাইস না বয় তুই যে প্যান পরছো ওই প্যান পরে বয়া যায় আমি জানি চায়না প্যান বসতে গেলে পাঁচ মাস পিছনের দিক দিয়ে নিচে নেমে যায় ওই যে যেটা বসতে পারবে না দেহ ওটা জায়গা ওটা খাও যেতে খাও যাস না হলে যাস না হল এ দুলা ভাই বলা তুই যাস না বয় তোরা দুইটা কি কো কি করো সেদিকে হনে এই দুইটা আবার উঠছে দেখো পিছনে তার লুঙ্গি পড়তে পড়তে একটা উঠতেছে আল্লাহ হেফাজত করেন জোরে কানে আমিন আল্লাহ এই দুইজন যদি জায়গা একটা লম্বা একটা খাটো অজারা যে এই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে গাড়ি চলে একসাথে বলেন আলহামদুলিল্লাহ দুজন আবার হাসতে হাসতে যাইতেছে বাবার লুঙ্গি আবারও খুলছে ও খুলতে খুলতেই যাবে খুলতে খুলতে বাইতে যাও আল্লাহ সবারই হেফাজত করুক জোরে কানে আমিন আমিন
আরো জোরে কানা আমিন এই হাসাই কান্না এটাই ইলিয়াস রহমান জিহাদি একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই তো জবাহী সোনাকান্দা যুব সমাজের উদ্যোগে 4 নভেম্বর 2024 19তম ওয়াজা দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন জনাব মোহাম্মদ আব্দুল হাব যারা কন আলহামদুলিল্লাহ হালাকে শুনছি এখানে 16 বছর সভাপতি ছিল যে ছেলেটা আমাকে ইনভাইট করছে কষ্ট করে নিয়ে আসছে সে আজকে কবরে চলে গেছে আল্লাহ তাকে মাফ করে দেবে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হুমায়ুন কবির মোল্লা হাজী আব্দুল হক ভুঁইয়া নুরুল আফসার অতিথির নাম আসছে 10 জন সকলকে জানাইবার অন্তরস্থল থেকে ধন্যবাদ আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন অত্যন্ত সল্লিত কণ্ঠ হয়তো হাফিজ রহমান সিদ্দিকী মরে গেলে হাফিজের মামাতো ভাই খালতো ভাইরা বেঁচে থাকবে ঠিক না ভাই ঠিক হাফিজের কণ্ঠের ঘ্রাণ হুবাহু চলে আসে এটাও আল্লাহ পাকের খেলা আলহামদুলিল্লাহ বলেন আসলে আল্লাহ পাক যে বলছেন বান্দা আমি পৃথিবীর শ্রেষ্ঠ একটা সম্পদ দিছি যেই কণ্ঠ শুনে তোমরা কান্দবা সুন্দর কণ্ঠ আমার ছোট ভাইয়ের মতো হযরত আল্লামা মাওলানা খোরশেদ আলম সিদ্দিকী কুমিল্লা বারাকাল্লাহ ফি হায়াতি যারকন মারহাবা আপনাকে কুমিল্লারই সন্তান মুরাদনগরের সন্তান ওকে আমি স্টেজে আজও পর্যন্ত দেখি নাই আজকে দেখছি খুব ভাল লাগলো নরম এবং ভদ্র ছেলেটা আল্লাহর ইলমে হেলেমে আলামুলে তারাক্কি দান করেন এরা আমাদের ছোট ভাই একদিন আমরা থাকবো না এরাই হবে দেশের জাতীয় সম্পদ বাংলাদেশের জাতীয় সম্পদ হয় সাকিব বাল হাসান বাল হাসান আছে না বাল হাসান এরা বলে জাতীয় সম্পদ বাংলাদেশের জাতীয় সম্পদ বলে সাকিব সাকিব হাসান সাকিব খান এরা বলে জাতীয় সম্পদ আরে বেটা জাতীয় সম্পদ হলো উলামা ইকরাম আল্লাহ যার আস্তে কত কবে আরে যাওয়ার আগে লুলা বানায় হেলাবা এ বয় এদিক ঠিক এদিক আমার সামনে মারহাবা গো এ তোরা তিনজন ওলি হয়ে যাবে সামনে আয় এদিক আমার সামনে এদিক আয় দেখ প্যান পড়ছে ওরা আডু বাইর করে দেখলা অবস্থা জেম জেম দিগাই আইব বসে দিগাই জেম সে দিগাই আই সামনে বল বলি হই যাবি আই মারহাবা বলেন মারহাবা ইনশাআল্লাহ বলেন তো ইনশাআল্লাহ আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন ইনশাআল্লাহ সবাই থাকবেন ইনশাআল্লাহ বুঝ টুস করে কইেন সবাই থাকবেন ইনশাআল্লাহ যাবেন না তো কেউ ইনশাআল্লাহ ভাগবেন না তো ইনশাআল্লাহ থাকবেন সবাই ইনশাআল্লাহ আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন এইটাই ঠিক ঠিক আমি দেখি নাই কোন সময় হাত উঠাইছেন আমি সব বুঝাছিলাম নিচে দিছে আমি জানি উল্টা পাল্টা হইব সব গেছা হইছে হইছে আমি জানি আপনি যাবেন না আমিও ইনশাল্লাহ আল্লাহ যতটুকু তৌফিক দেয় আপনাকে চাহিদা মোটামুটি মিটেই যাম ইনশাল্লাহ কিন্তু যদি দেখি কোনো দুলা বাইরে ফোলা উঠছো তো লুঙ্গি আর তোর প্যান আর এক সাসারে দিয়া তাই না খোলাই সারের প্যান্ট এটা মমতাজের প্যান্ডেল না এটা সাকিব বাল হাসানের প্যান্ডেল না এটা ইলিয়াস খানের প্যান্ডেল ইনশাল্লাহ বলো আল্লাহ আকবার জোরে বলেন সবই ঠিকঠাক আছেন তো শুরু করে যাক আমার মাহবুবের কিছু কথা এ তোমার এই বাতি নিবে আর জলে কি হইছে এটা ডাইরি হইছে ভালো ঠিক করবে না মগা ঘোরা রে বাতি পাল্টা তোর ভাই বাতির ডায়াবেটিস হয়েছে আল্লাহ ইনশাআল্লাহ বলেন আল্লাহ আকবার জোরে বলেন তো তাহলে এবার একটা আওয়াজ দিবি এ যুবক আমি জানি কুমিল্লার মানুষগুলা খুব সিরিয়াস এরা রাইগে রেখেছে শেখ হাসিনার পরে চিংচম পাকা জি 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 আমি জানি কেন ওই বিডি কইছিল কু বলতে কোনো শব্দ রাখবো না
উনি যে 45 মিনিট সময় পাবে উনি জানতো না 45 মিনিট আগে জানতো না জানা এই মেয়ে চুপ তো শাশুড়ির গুষ্টি কি লাই সাসা বুড়া বড় রে আনে খাও জানি কবে নাই এখনো খাও যায় আল্লাহ বাংলাদেশে যদি আওয়ামী লীগের আমলে বলিষ্ঠ কণ্ঠস্বরে তাদের বিরুদ্ধে কথা বলে থাকে ইলিয়াস রহমান জেহাদি শাশুড়ি কেন আমার মাও যদি ইসলামের বিরুদ্ধে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে নাক ফাটা হেলাবে উসাইয়া রাজি আছো না নাই কে রাজি আছো আল্লাহকে দু হাত ধরে দেখায় দাও কি উলাবিলের মধ্যে তাকবীর মাকবীর কিচ্ছু দাস নাকি নাই নাই কিছু আছে পোতা মোতা তা খারাইলি না যে একজন হিজলারি গেছের কাছে যুবক গুলো সব এই বড়াই কোরআনের মজমায় বসে আওয়াজ দিবি তো জগৎ কাঁপানো আওয়াজ যারা কোরআন বিরোধী আল্লাহ বিরোধী বেঈমান গুলো বুঝবে এখন ইসলামের বাংলাদেশ 15 বছর 7-3 মাস যখনই বাস করতাম আওয়ামী লীগের এক পাত্তি নেতা ও বাবা ও খাইতে খাইতে ওর পেট গেছে গে হইঙ্গে হইলে ইন্দুরের মতো মোড়া হইয়া ভেনালার তরকারি বেছে হেই বেটার কাছে ঘুষ খাইছে কথা কর না গে বেটা গোজা বেছে রাস্তা হার কাছে 150 টাকা চান্দা খাইছে এই বাপপারগুলা যখন স্টেজে ওঠার আগে বলতো হুজুর ডাইনি বামে যাবেন না সোজা সুজি যাবেন আবার কয়ে দিত মাটির নিচের তা কইয়েন উপরের তো দরকার নাই তাহলে মাটির উপরের তা কইলে তো যে তরকারি এলাকা সে ঘুষ খায় ওটা তো ওটা কোন লাগবো আমার আমি এবার এইগুলো হজম করে আর দূর বেড়া উড়া দূরা মারতাম কত নেতা আছে পিছনে বে ভুল বুট করতো যাই আবার উল্টা বিলে ঘুষাইতাম কারণ কি জানেন যারা কোরআনের পক্ষে কথা বলে কোন বেঈমান তাদের সামনে কথা বলতে পারবে না এই যে আমার বাজানদা এখানে আওয়ামী লীগের লোক আছে না অবশ্যই আছে তারা কি বাড়ি ছেড়ে পালাইছে মনে রাখবেন দলের যারা মানুষের উপরে জুলুম করবে তারাই পালাবে আপনার যেটা মনে চায় সেটা দল করতে পারেন আওয়ামী লীগ করতে পারেন বিএনপি করতে পারেন জামাত করতে পারেন দল যেটা মনে চায় করতে পারেন কিন্তু কারো উপরে জুলুম করবেন না জুলুম করলে আপনি একদিন জুলুমের শিকার হবেন এই যে আওয়ামী লীগেরা এক চান্দু বাইতে নাই তালা মেরে থেকে বউলে গেছে গারাগ গেরাবে এত সুন্দর বাড়ি করছে আরে আল্লাহ রুলির বাড়ি করছে না কি সুন্দর এখন কই ঘুমাও আরে আমার চাচা টিনের ঘরে ঘুমায় সাইরে না খায় নাই ভোর দিয়েছে নৌকা তা কিছি বঙ্গবন্ধুর ভালোবাসা নৌকায় ভোর দিয়ে লেছে দিছে ওইছে এই জন্য কি বাড়ি ছেড়ে দিতে হবো জীবনে কোনোদিন কোন এমপি মন্ত্রীকে সাইরে না পয়সাও খায় না একটা সোনালি বিড়িও খায় নাই আকিস বিড়ি রয়েছে পুটকি ওইটাও জীবনে সহেদানে চাচা তো বেড়ে পালাবে কে কথা কর না কেন জোরে কর এ মুসলমানের বলা ভালো করে বুঝবা তুমি জীবনে কাউরে কষ্ট দিবা না তুমি কষ্ট পাবা না আল্লাহর ওয়াদার ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো এবার আওয়াজ দিয়ে বলেন তো ইসলামের বিরুদ্ধে যদি কখনো আঘাত আসে ওর জায়গায় পুঁতে ফেলবে রাজি আছেন না নাই উলামা ইকরাম কে কে রাজি আছেন আল্লাহকে দু হাত ধরে আবার দেখায় দাও মাশাআল্লাহ আরে তারপর তো খারাইছে পোতাল একটা আছে কুমিল্লা পাইছি আর সবগুলো যে কালাই রইছে তা কেমনে কেমনে বেটা ইসলামের পক্ষে সবাই স্লোগান দিতে পারে না কথা বলে না কেন ওর সাইতে যুবক কম আছে নাকি হ্যাঁ মনে রাখতে হবে ইসলামের পক্ষে তারাই কথা বলতে পারে যারা রব্বে কারিমের কাছে এই কপালটা কবুল করে ফেলেছে সাহস লাগে দাঁড়ায় কথা বলতে ঠিক না বেটা আসেন আমার আল্লাহকে একটা ডাক দিই বলেন তো আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন বাজান পৃথিবীতে একটা মাত্র রাজনীতিবিদ আসছিলেন একজন মাত্র প্রেসিডেন্ট যে জীবনে কাউরে ক্ষতি করে নাই ঠিক না বেটি জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে দিই আমার এতিম নবী আহারে মক্কায় বাপ নাই 6 বছর বয়সে মা চলে গেল জন্মের পরের থেকে যেই ছেলেটা যেই মানুষটা জীবনে করে ভাব বলে ডাকে নাই
মনে রাখবেন আমার নবীর বয়স যখন আমার নবীর বয়স যখন মাত্র 60 দিন তখন মা খাদিজার বয়স হলো বাবা 17 বছর ইনশাআল্লাহ বলেন কত বছর জোরে করেন মা খাদিজার বয়স 17 নবীর বয়স 60 মা খাদিজা মা নবীর দেখতে আসছিলেন মক্কার সব মহিলারা নবীর দেখতে আসছিলেন সবাই শুনতে পাইলেন মক্কায় এমন একটা ছেলে হইছে যারে দেখলে ক্ষুধা লাগে না বাবা আমার নবীর কথা শুনে যদি আপনার ভালো লাগে সুবহানাল্লাহ কোন না আমার আল্লাহ আপনার জীবনে হাড়ের রোগ রাখবে না কোনো বাতের রোগ থাকবে না আপনি বেঈমানে মরবেন না আপনার মরণ ইমানদারের মরণ হবে আমি আবার বলছি সবার মুখে মুখে একটা এলান হয়ে গেল মক্কায় এমন একটা জাদুমণি সোনামণি কলিজা মানুষ জন্ম নিয়েছে ছেলেটা ছেলেটার চেহারার দিক তাকাইলে ঘন্টার পর ঘন্টা তাকায় থাকতে মন চায় চোখে পলক মারে না এমন একটা ছেলে জন্ম নিয়েছে হে ওই কোণারে কি হইছে এই বাত্রাগুলো কইতেছে ডি এই ভলান্টিয়াররা কই ওই সাইড জহনে বইবে গল্প করতেছে কোয়াইডা ওটা 8টা না 10টা দিন উসুডের মধ্যে মাহফিলে ডিস্টার্ব করবি লাখ লাখ টাকার যদি ক্ষতি হয় এক করে কিন্তু সব গুডেলে কিন্তু একবারে আমলিগের মতো পতন ঘটালাম ওটা সমন্বয় ছাত্র বন্ধুর এখানে আছে কথা ঠিক না ঠিক রেডি রেডি থাকবি আতর বাডাল বানায় রাখবি আগে দিয়া যেইটা ইসলামের পরে আঘাত করবে যেইটা মাদ্রাসার পরে আঘাত করবে ওরই কল্লা উড়ে দিবে আল্লাহ কষ্ট হইতেছে বুঝছেন তাকা না দেখে আমি আবার বলছি শুনেন আল্লাহ কোরআনে কি বলে ফাআম্মাল ইয়তীমা ফালা তাকহার নবী গো ইয়তীমরা যদি আপনার কাছে কোনোদিন হাত পাতে না আপনি খালি হাতে ফিরাবেন না কেন ইয়তীম গো আমি আল্লাহ অনেক ভালোবাসি কেন আপনি ছিলেন ইয়তীম জোরে করে আল্লাহু আকবার বেসম দেবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি দিয়ে আমার নবীরে আল্লাহরে খুশি করবেন আমার নবীর আলোচনা শুনিয়া যদি কারো চোখে পানি আসে গো ওই মানুষটা কোনোদিন বেঈমান হয়ে মরবে না এ কুমিল্লা তিদাসানার বাইরা সোনা কান্তার বাইরা আজকে 14 নভেম্বর তোমাদের জন্য একটা পৃথিবীতে হিদায়তের জন্য আজকে একটা স্মরণীয় রাত এই মাহফিলটা 19 বছর হয়ে যাচ্ছে গো বাবা কত সভাপতি কত সেক্রেটারি এই মাহফিল করতে যায় দুনিয়ার থেকে বিদায় লয়ে গেছে বাবা কত বক্তাই মাহফিলে আসছে হয়তো অনেকে বিদায় লয়ে চলে গেছে আমি গুনাহগার আপনার ওই মাঠে দুইবার আসলাম বাজান রে আমি শুধু আপনাদের কাছে দুইটা পাও ধরে অনুরোধ করিয়ে যাই 19 বছরের ভিতরে যদি কত মানুষ চলিয়ে গেছে কত মানুষের চামড়াই মাহফিলে আছে যদি তাদের মধ্যে একজন মানুষের চামড়া কবুল হয়ে যায় মাহফিলের জন্য কোরআনের এই মজমার জন্য তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে বাজান আজকে আমাদের আওয়াজ তারা কবরে বসে শুনতাছে আর তারা বলতাছে ও সন্তান ওই মাহফিলের একজনের পাও ধরে হলেও বল আমার জানুন নামটা ধরে একটু দোয়া করি কেন আমি একদিন ওই জায়গায় বসেছিলাম যেই জায়গায় আমার স্বাস্থ্য ভাই বইয়ে রয়েছে আমার স্বাস্থ্য ভাই যেখানে বইয়ে ও শুনতেছে আমিও শুনতেছিলাম 19 বছরের আগে অথবা 15 বছর আগে 12 বছর আগে 10 বছর আগে ওই মাঠে বসে আমি ও শুনছিলাম অমুক বক্তা আসছিল আজকে আমি কবরে কিন্তু তোর আমার জন্য একটু দোয়া করিস যারা কবরে বইয়ে কান্দছে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ
আল্লাহ যাদের চোখে পানি তাদেরকে তুমি কবুল করে নিও নবীর কথা শুনে যারা কানবে যে যুবক ভাইরা কানবে জানি না আমার মা আছে কিনা বাবা আছে কিনা কত কলেজের বন্ধু এখানে আছে ও ছোট কালের মা হারায় ফেলছে ও কলেজে যাইবার সময় মা কইয়া ডাক দিয়া বই খাতা নিয়ে যাইতে পারে না অনেক মহিলা প্যান্ডেলে আমার বোনেরা আছে কলেজে যায় কিন্তু মার চেহারাটা দেখে যাইতে পারে না আগে মা জামাটা ধুয়ে দিত প্যান্টটা ধুয়ে দিত এখানে সেখানে প্যান্ট গুলো ফেলাই রাখতে এখন মা অসুস্থ হয়ে গেছে পারে না ধুয়ে দিতে মনে রাখিস ভাই ওই মায়ের অসুস্থতা সুস্থতার জন্য আল্লাহর কাছে কান্দবি রব্বে করিম তোর মাকে সুস্থ করে দিবে তাকাই দিকে শোনা গেল মক্কায় এমন একটা মানুষ জন্ম নিয়েছে যারে দেখলে ক্ষুধা লাগে না এমন একটা মানুষ জন্ম নিয়েছে যারে দেখলে চোখের জুতি বাইরে যায় চোখের ব্যারাম থাকলে আলো ফিরে আসে এমন একজন মানুষ জন্ম নিয়েছে যারে দেখলে ঘন্টার পর ঘন্টা তাকাই থাকতে মন চায় চোখে পলক পারে না আল্লাহু আকবার আল্লাহু সেই মানুষটা হলো আমার কলিজার টুকরা প্রিয় হাবিব এই খবরটা শুধু মক্কায় অন্যান্য মহিলাদের কাছে না মা খাদিজার কাছে পৌঁছে গেছে খাদিজা তার বান্ধবীর নিয়ে কয় চল বান্ধবী বাচ্চাটা দেখে আসি আরে আমাকে যুগে যদি এমন একটা নবী জন্ম নিত গো অথবা ওই জামানায় যদি আমি জন্ম নিতাম আমার নবীরে পরম করে দেখতাম আর আমার নবীর গায়ে যা আঘাত করে ওর হাত দুটা কাইটে দিতাম কি যুবক দিতি না ভাই দিতি না যদি তুই আবেগ নিয়ে বলিস হ্যাঁ ওর জায়গায় পুইতা ফেলতাম তোর ইমান বিরুদ্ধে হবে মা খাদিজা বান্ধবীর নিয়ে আসছে আইসে দেখে আমার নবী সকালবেলা মার কোলের মধ্যে বইয়া দুধ খাইতেছে আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে না হ কষ্ট হয়ে গেছে কি আওয়াজ দেন মনে হয় এখানে মাছ মাছ ও বেন মানুষ তো জোর হইতো এই হাজার হাজার মানুষ আওয়াজ দিবেন যেন আওয়াজটা নবীর রওজা বলতো যায় আপনি যদি সুবহানাল্লাহ জোরে কর আপনার নাম আপনার বাপের নাম সহ হয়ে ঘুরে চাচা আপনার নাম আপনার বাপের নাম সহ আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম এটা কেরানীগঞ্জের কথা না গোপালগঞ্জের কথা না আর এটা কুমিল্লা তিতাস থানার কথা না এ যে একবার সুবহানাল্লাহ বলবে ওর নাম ওর বাবার নাম ওর দাদার নাম 14 গোষ্ঠীর নামের উপরে আল্লাহ খুশি হইয়া একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দিবে সুবহানাল্লাহ এরপরে পিছনের যুবকগুলো কয় না এই সাহাবা একরাম বললেন হুজুর এই গাছটা কত বড় হইব বিশ্বনবী বললেন যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায় ওই গাছের সাওয়াব অতিক্রম করা সম্ভব না এ বড় এ এ এ এ ওইটা দত্ত এ তো গেল ওই গাও তো গেলি গা যা মারহাবা কর আর মাত্র আধা ঘন্টা কথা কব আপনারা আমার দিক চাই আছেন এই আধা ঘন্টার উঠা বসা করেন না ইনশা কলিজার ভাই বই তো বসো কথা কইস না তোরা তোরা দাঁড়ায় থাক থাক কেউ কথা কইস না বসো এ তোরা তিনজন বয় আমি জানি তো তিনজনের বাপ মনে হয় বিদেশ আলহামদুলিল্লাহ ঠিক কইছি না আমরা জানি না দেখো বাপ দেশে না থাকে ওইগুলো অমনি হয় এই মুসলমানের বলা ভালো করে বুঝবেন যারা প্রবাসী আমার ভাইরা অনেক কষ্ট করে পয়সা কামায় মা পারে না এগুলার বেড দিতে ও মনে করে আমার বাপ বিদেশ থাকে ও বাপের পয়সা দিয়ে মোটরসাইকেল চালায় মার কাছ থেকে তেল নিয়ে মোটরসাইকেল গুতায় পয়সা তো আর ও কামায় নাই হুডারায় কথা কর না কেন ও হুডায় কামায় রেছেন বুঝতো তেলের পয়সা কোন দিক দিয়ে ওই দিক দিয়ে যায় না ওর ওই দিক দিয়ে যায় এই জন্য মনে রাখবেন বিদেশি পোলাবা যাবেন আপনি অন্তত ছেলেগুলো যখন বালে হয় তখন বিদেশ যায় অথবা জন্মের আগে যায় এমন টাইমে যখন লেখাপড়ার টাইম হবে আমি আমার প্রবাসী ভাইদেরকে বিরুদ্ধে কথা বলতেছি না আমার প্রবাসী ভাইদের সন্তানগুলো অধিকাংশ বেয়াদব হয়ে যায় কি জন্য জানেন বাপটাকে যেরকম সন্তান ভয় পায় মায়ের ওরকম ভয় পায় না মা পারে না মানুষ করতে মা একটা করলে দশটা করে হয়তো হয়ে দেয় কথা কবি যার রেলের শ্বশুর শ্রী ভাই যে গামজা কাপড় হাত বাপ পাড়াই দিয়েছে
কতক্ষণ না কেন খবরদার কোন পূর্ববাসীর টাকা দিয়ে নেশা করবি না এই পূর্ববাসীর পোলারা তুই জানোস না তোর বাবা কত কষ্ট করে টাকা কামায় তুই যাই দেখ সৌদি আরব এই 58 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এত গরম রোডের মধ্যে দাঁড়াইয়া মোটা পোশাক পরে তোর বাপ একটা জারু হাতে নিয়ে খাড়াই থাকে বাঙালি গো কি কাম দেয় আপনারা ভালো করে জানেন নি হে মুসলমানের বলে এত কষ্টের টাকা দিয়া তুই যদি মানুষ না হস পূর্ববাসীর দুনিয়াও শান্তি হইল না আখিরাতও শান্তি হইবে কারণ তুই যদি খারাপ হয়ে যাস তোর বাপের কবরে যেও গুতে খাইতে হইব আর দুনিয়া তো তোর তোর বাপের শান্তি হইলই না কারণ তুই বলা বড় হয়ে কি করবি তোর বাপ রে ভাত দিবি কেন না আমাকে জানাবে কতক্ষণ না কেন অতএব পূর্ববাসীদের বাপের টাকাগুলো নষ্ট করবি না আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন যরকানে আমিন টাকা নাই দিকে বিশ্বনবী আরে মার কোলে দুধ খাইতেছে মা খাদিজাতুল কুবরা দূরের থেকে দেখলেন দেখা এবার কানবেন দূরের থেকে তাকায় তাকায় বলতেছে আরে যার চেহারার ভিতরে এত নূর যার চেহারার ভিতরে এত বরকত যার চেহারার ভিতরে এত বরকত লাকাদ কানা লাকুম ফি رسول الله أسوة حسنة قرآن تلاوات شوني أتو زر آواز کربين الله أكبر دي بين دلير مويلة پورش کربين وما أرسلناك إلا رحمة وإنك لعلى خلق عظيم بابا পৃথিবীর ষষ্ঠ সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা সুন্দর অভয় দিয়া সুন্দর চরিত্র দিয়া একজন মাত্র মানুষ বানিয়েছে সে হলো আমার প্রিয় নবী সেই নবী আমার মায়ের স্তনের দুধ খাইতেছে মনে হয় জান্নাতের একটা পুরি মায়ের কোলে বসা মা খাদিজা বলতেছে আরে এত সুন্দর চেহারা নিয়ে যে ব্যক্তি দুনিয়া আসলেন এত সুন্দর চেহারা লইয়া এত সুন্দর অভাই লইয়া যে দুনিয়া আসলেন সবচাইতে বড় কষ্ট এই মানুষটা জন্মের আগে বাবা হারায় ফেললেন বজন্ডে যাদের বাবা দুনিয়ায় নাই তারাই বুঝবেন বাবা কি জিনিস মা খাদিজা বারবার বলতেছে এই বাচ্চাটা এত সুন্দর সবচাইতে বড় কষ্ট হলো এই মানুষটার বাবা নাই রে মা খাদিজার কানে এই খবরটা পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে মা আমিনা বলতেছে কে বললেন আমার মুহাম্মাদের বাবা নাই এই কথাটা কোনোদিন আর বলবেন না কারণ আমার মুহাম্মাদ কিন্তু পেটে থাকা অবস্থায় যেমন শোনে জন্মের পর ওইরকমই শুনতাছে আমার মুহাম্মাদ এই কথাগুলো সারা জীবন মনে থাকবে খাদিজা বললেন আমার কোলে একটু দিবেন মা খাদিজা আমার নবীর কোলে নিলেন কোলে নিয়ে দিলে সুমা দিলেন সুমা দিয়ে আরে কান্নাকাটি করলেন এই মানুষটারে আল্লাহ বানাইলেন কিন্তু তার বাবাটারে দুনিয়া রাখলেন না কেন বাজান আমার নবী এমন একজন ভাগ্যবতী ছিলেন ভাগ্যমান ছিলেন যারা মারহাবা আমার নবী যেখানে গেছে সেখানেই বরকত শুরু হয়েছে আপনারা জানেন আমাকে এখানে আসার পরে বলা হয়েছে হুজুর নবীজির বাল্যকাল সম্পর্কে কথা বললে আমার বাপসা ছাড়া আমাদের মুরব্বীর অনেক মজা লাগে আমি ভাবলাম নবীর কথা শুনলে তো মজা লাগতেই হবে কারণ এই মানুষটাই তো আমার বড় বান্ধব এই মানুষটাই তো আমার জান্নাতের এক নাম্বার চাবি কথা ঠিক না ঠিক আজকে আকাড়া মুদির দেশে আমার এই নবীরে চরিত্রহীন করে গালি দেয়
আস্তে কথা কষ্টটা যুবক শুধু আওয়াজ দিয়ে জগত কাঁপায় দে কুমিল্লা তিতাস থানা যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মতি উম্মতি বলে এখনো কবরে কান্দে ভারতের এক পান্ডা এক পুরোহিত এক ব্রাহ্মণ আমাদের দেশের আলেমের মতো এই বদমাশ চরিত্রহীন লুচ্চা লম্পট পিতৃ পরিচয়হীন এক লম্পট সে বলেছে নবী মুহাম্মদ একজন চরিত্রহীন যার আন্দোলন আপনারা ভারত দেখছেন সারা পৃথিবী দেখেছে পৃথিবীতে এত বড় লং মার্চ দিল্লির মতো হয় নাই এই যে গত মাসে আমার নবীর গালি দেওয়ার পরে দিল্লি সেই গুজরাট থেকে প্রায় 1200 কিলোমিটার রাস্তা তারা পায়ে হেঁটে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছিল যদি নবীর যারা অপমান করেছে নবীরে নেককার জন্য কথা বলেছে তাদের ফাঁসির মঞ্চে ঝুলাবার আগ পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না আশিকের রাসূলগুলো প্রমাণ করে দিয়েছে তোমরাও এখন বাংলাদেশ কুমিল্লা থেকে একটা আওয়াজ দিয়ে দেখায় দাও যদি আমার বিশ্ব নবীকে কেউ অপমানজনক কথা বাংলার জমিনে বলে আরে জাগায় মেরে ফেলব আরে জাগায় পুঁতে ফেলব সর্বনাশ শেখ আল্লাহর কুতুব বলেছে যদি ওই বেঈমান আমার দেশে সম্মানিত بارك الله في حياتي زرگن مرحبا اے کلیزر زبوک جیبو ناز اسے کل نائی بہادری کرے کنو لاب نائی ترمو تو کتو زبوک شکل بلا موٹر سائیکل نیا کلیزر اونا دسے موٹر سائیکل باشا یار سے تو یار آشوش نائی تاینا دادا بھائی کی کور بھی جندی کی دیتے شندر کرے بول بھائی نو بیر آدھا شجو جو تر بیتر نا تھا کہ اتر داما سے تر دام نائی শুধু আমার দিকে তাকাও উঠিস না কেউ উঠা বসা করিস না তোকে কুমিল্লার একটা বদভ্যাস আছে তাহলে উঠা বসা করছে গতকালকে ওয়াজ করছি বেড়া 40,000 মানুষ চলে বেড়া মোনাজাত পর্যন্ত আল্লাহ পাক একজন উঠে শুধু একসাথে বলতে হবে জীবন যা কথা যেই মানুষটা জন্মের পরের থেকে নিয়ে যা ঘটেছে জন্মের আগের থেকে যা ঘটেছে উনি মৃত্যুর আগ পর্যন্ত যার মনে থাকে ওই মানুষটা পরদিন চরিত্রহীন হতে পারে না তাকানের দিকে আমার নবী মায়ের স্তনের দুধ খাইতেছে ওই দেশের অভ্যাস ছিল ওই দেশের অভ্যাস ছিল নিজের মায়ের দুধ খাওয়াইতো না দাই মারে দিয়ে দুধ খাওয়াইতো দুধ মারে দিয়া যেরকম মারহাবা বজন দে আমার নবী দুধ মার বাসায় চলে যাবে দুধ মার বাসায় যাবে দুধ মাটা তো এরকম হতে হবে ঠিক না ঠিক দেখেন আমার আল্লাহর খেলা কি তাহলে বোঝা গেল আল্লাহ গরিব রে ভালোবাসে ধনী রে ভালোবাসে ওই জমানায় গরিব মহিলাগুলো আসতেন সম্ভ্রান্ত পরিবারের বিবিরাও আসতেন মনে করতো ভালো একটা বাচ্চা পাইলে আমার স্তনে অনেক দুধ আছে আমার একটা বাচ্চা আছে আমি ওরেও খাওয়াবো ওরেও খাওয়াবো এই ফ্যাশন হিসাবে আসতেন বড় লোকের বাচ্চাগুলো নিয়ে যেতেন কিছু বেশি টাকা পাইতেন মহিলাটা দিয়ে তার সংসার চালাইতেন মাসে মাসে এজন্য আসতো আর কিছু মহিলা আসতো তাদের অভ্যাসই ছিল প্রতি বছরে বছরে একটা বাচ্চা আড়াই বছর মধ্যে দুধ খাওয়াইয়া আবার আল্লাহর কুদরতে আর একটা বাচ্চা নিয়ে যেতেন মারহাবা বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা আমাদের দেশে কিন্তু এই নিয়ম নাই কারণ আমাদের দেশে নিয়ম হলো জন্ম দুঃখিনী মায়ের দুধ খাই আমরা বড় হইছি মার দুধ নাই স্থানে আরে মারে মা শাক খায় লাল শাক খায় কদু শাক খায় মা দামি দামি কালো জিরে খায় যেন আমার বাচ্চায় দুধ পায় আমার দেশের মাদের মতো মা পৃথিবীর কোনো লন্ডন কোন মহিলা তার নিজের বাচ্চাকে দুধ খাওয়ায় না কুত্তার বাচ্চারে দুধ খাওয়ায় নিজের বাচ্চারে দুধ খাওয়ায় না এই মুসলমানের কোলে আমার দেশের মায়ের মতো মা পৃথিবীতে কোথাও পাবেন না কথা বলো সৌদি আরবে কাজের বুয়ার কাছে দিয়া স্বামী স্ত্রী এক ঘরে ঘুমায় দুই মাসের বাচ্চা কাজের বুয়ার কাছে বড় হয় জিজ্ঞেস করেছ তারা সৌদি থেকে